নমস্কার আমি সৃজনী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ বেঙ্গল রোজ খাও কি মানে রোজ ডিম খাওয়া যাবে না কোলেস্ট্রল বেড়ে যাবে তাহলে কি একদিন অন্তর অন্তর ডিম খেতে হবে আর যাদের এই কোলেস্ট্রলের প্রবলেম নেই তারা রোজ যত খুশি ডিম খেতে পারবে আমি জানি না আমি শুধু এইটুকুই জানি যে ডিম আমার খুব প্রিয় আর সবাই ডিম খেতে পারবে কিনা পারলে কত খেতে পারবে এসবের জন্য দেখতে থাকো আজকের ভিডিও আজকে আমরা ডিম নিয়ে আলোচনা করবো অনেকের কোয়েশ্চেন থাকে ডিম খাবো কি কোলেস্ট্রল বেশি ডাক্তারবাবু আমার ব্লাড প্রেসার বেশি ডিম খাবো কি ডাক্তারবাবু কটা ডিম খাওয়া যাবে সারা দিনে ডাক্তারবাবু আমার ছেলে দেখুন না পাঁচটা ডিম খেয়ে ফেলেছে গোটা কুসুম সমেত এটা কি ঠিক করছে ডাক্তারবাবু আমার ছেলে ডিমে যায় বাড়িতে এসে আটটা ডিম খায় তো ডিম নিয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আজকে আমরা ডিম নিয়ে আলোচনা করব প্রথমে ডিমের মধ্যে কি থাকে সেটা নিয়ে আলোচনা করি ডিমের মধ্যে থাকে সাদা অংশ যেটার নাম এগ অ্যালবিউমিন তার মধ্যে থাকে হলুদ অংশ হলুদ অংশের মধ্যে থাকে বেশিরভাগ ফ্যাট কিছু নিউট্রিয়েন্টস থাকে এই নিউট্রিয়েন্টসের মধ্যে কোলিন থাকে যেটা ব্রেনের গঠন আমাদের সাহায্য করে কিছু আরও কেমিক্যাল থাকে যেটা চোখ আমাদের ভালো রাখতে সাহায্য করে তো ডিমের মধ্যে বাইরের অ্যালবুমিন সাদা অংশটা বাদ দিয়ে যা কিছু ভালো অংশ থাকেই হলুদ অংশের মধ্যে এবার এই যত বিপত্তি হলুদ অংশটাকে নিয়ে কটা হলুদ অংশ খাবেন হাটের অসুখ হলে খাবেন কিনা না কোলেস্ট্রল থাকলে খাবেন কিনা না প্রেশার থাকলে খাবেন কিনা না এইসবগুলো রিসেন্ট সারা পৃথিবীতে কতগুলো স্টাডি হয়েছে সেই স্টাডিতে দেখা গেছে একজন মানুষ সারা সপ্তাহে চোদ্দ থেকে আঠারোটা ডিম খেতে পারেন এবার চোদ্দ থেকে আঠেরো ডিম মানে সারাদিনে দুটো থেকে তিনটে ডিম খেতে পারেন আমাদের যা শরীরে গরম ভারতবাসীদের ছোটো ছোটো সব বেটে মেটে তিনটে করে ডিম খেলে কোলেস্ট্রল প্রেশার কোন জায়গায় যাবে আমি জানি না তবে কারো যদি কোলেস্ট্রল ব্লাড প্রেশারের প্রবলেম না থাকে সারাদিনে কুসুম সময় দুটো করে ডিম খেতে পারেন এবার মনে করুন কারো কোলেস্ট্রল বেশি তিনি কোলেস্ট্রল খান বা ব্লাড প্রেশার বেশি ব্লাড প্রেসারের ওষুধ বা হার্টের স্টেন্ট লেগেছে বা বাইপাস হয়েছে তিনি কি দুটো করে কুসুম সমেত ডিম খাবেন আমি বলি খেলে অসুবিধা কোথায় আপনি মাসে একবার করে কোলেস্ট্রল টেস্ট করে দেখে নেবেন যে কোলেস্ট্রল বাড়লো কিনা যদি বেশি থাকে তখন একটা করে ডিম খাবেন বা একটা হোল্ড এগ খেলেন কুসুম সমেত ডিমের সাদা আপনি দু তিনটে এক্সট্রা খেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কুসুমগুলো তখন ফেলে দেবেন এবার কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে ডায়েটারি কোলেস্ট্রল যে ডিম আমরা খাই এই ডিমের মধ্যে একটা ডিমের মধ্যে আমাদের ওয়ান এইট্টি সেভেন মিলিগ্রাম ডাটেরি কোলেস্ট্রল থাকে এবং আমরা সারাদিনে সাড়ে তিনশো মিলিগ্রাম ডায়োটেরিক কোলেস্ট্রল খেতেই পারি সুতরাং দুটো ডিম আমরা কুসুম সমেত খেতেই পারি এই রিসার্চ বা এই থিওরি অনুযায়ী সেটা প্রমাণ করা যাচ্ছে এখানে কিন্তু আমাদের বডিতে দেখা গেছে আমরা যখন বাইরে থেকে ডাটেরিক কোলেস্ট্রল বেশি খাই ও বেশি মাটন খেয়ে নিলাম ডিম খেয়ে নিলাম কোনো চর্বি জাতীয় জিনিস খেয়ে নিলাম বা তৈলাক্ত জিনিস খেয়ে নিলাম আমাদের বডি শরীরে লিভার থেকে যে কোলেস্ট্রল তৈরি হয় সেটা কোলেস্ট্রল তৈরি হওয়াটা কমে যায় ফলে বডি আমাদের চেষ্টা করে আমাদের এই প্রোটেকশান দিতে সুতরাং আপনি যে ডিম চারটে একদিন খেয়ে নিলেন আপনার ব্লাড কোলেস্ট্রল সাই করে বেড়ে আবার অনেকটা উঠে গিয়ে হার্ট অ্যাটাক করে দিল ব্যাপারটা তা হয় না বডিতে যথেষ্ট এরকম মেকানিজম আছে যে আপনাকে প্রতিরোধ এগুলো করার ক্ষমতা দিয়েছে এবং আপনাকে বাঁচিয়ে দেবে বডি কিন্তু ডিম যদি খাবার অভ্যেস না থাকে আমার এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে গিয়ে দশটা ডিম খেয়ে নেবেন না তাহলে হাসপাতালে চলে যেতে হবে আপনি সারাদিনে একটা দুটো ডিম খাবেন কোনো দিন ইচ্ছা হলে স্কিপ করতে পারেন তবে সারাদিনে দুটো করে আপনি ডিম খেতে পারেন যদি আপনার কোনো শারীরিক প্রবলেম না থাকে কারণ আমি ডায়াবেটিস যাদের আছে তাদের যদি অন্য কোনো সমস্যা না থাকে আমি ডিম খেতে বলি ডিম খেলে তো পেটটা ভরে যায় তাহলে তো ভাত মানে যেগুলো কার্বোহাইড্রেট সেগুলো তো কম খেতে হলো আপনার তাহলে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা কমে যায় আবার রিসেন্টলি আরেকটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা রেগুলার ডিম খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় আসলে ঘটনাটা অন্য রেগুলার ডিম খেলে তারা দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট কম খান কারণ পেটে তো আর জায়গা থাকবে না কার্বোহাইড্রেট খাওয়ার সেই জন্য কার্বোহাইড্রেট কম খাওয়ার জন্য বডিতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় এই জন্য আপনি দেখবেন সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া এই জায়গাটাতে ডায়াবেটিস বেশি কারণ এখানে প্রচুর লোকে ভাত খান আফ্রিকাতে ডায়াবেটিস অনেক বেশি আফ্রিকাতে লোকে প্রচুর ভাত খায় ডায়াবেটিস খাদ্যাভ্যাসের উপরে যারা ভাত রুটি এগুলো একটু কম খান কার্বোহাইড্রেট কম খান ব্যালেন্স ডায়েট খান কার্বোহাইড্রেট অল্প খান প্রোটিনও খান ফ্যাটও খান তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম যারা শুধু কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করে ক্যালোরির জন্য সুতরাং আমাদের এই আলোচনার সারমর্ম এই যে আপনি ডিম চাইলে খেতে পারেন আপনার ব্লাড প্রেশার কোলেস্ট্রল হার্টের অসুখ থাকলেও আপনি ডিম খেতে পারেন প্রচুর পরিমাণে ডিম আপনি খাবেন না সারাদিনে দুটো ডিম খাবেন এবং আপনার যদি সন্দেহ হয় যে ডিম খেয়ে আপনার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে মাসে একটা করে কোলেস্ট্রল টেস্ট করে নেবেন নমস্কার